বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। এটি রাজশাহী রেলওয়ে স্টেশন টু পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। সময়সূচি পশ্চিমাঞ্চল রেলওয়ে জানুয়ারি, পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে বাংলাবান্ধা এক্সপ্রেস ছেড়ে যাবে সকাল 8:30। ট্রেনটি রাজশাহী পৌঁছাবে 9 ঘন্টা পর। আবার রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে বাংলাবান্ধা এক্সপ্রেস ছাড়বে রাত 9:30। যাত্রাবিরতি, ট্রেনটি রাজশাহী পঞ্চগড় উভয় পথে যাত্রাবিরতি করবে নাটোর, আবদুল্লাহপুর, মাদনগর, আহসানগঞ্জ, সান্তাহার জংশন, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ি, পার্বতীপুর জংশন, চিরিরবন্দর, দিনাজপুর, শেতাবগঞ্জ, পীরগঞ্জ, শিবগঞ্জ, ঠাকুরগাঁও রোড, রুহিয়া ও কিসমত স্টেশনে। স্ক্রিনে যাত্রাবিরতি ও সময়সূচি দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। ট্রেনের ভাড়া, রাজশাহী টু পঞ্চগড় সিরাজুল ইসলাম স্টেশনের ভাড়া এফ বার্থ, প্রাপ্তবয়স্কদের 665 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 440 টাকা। সুবর্ণ, প্রাপ্তবয়স্কদের 280 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 185 টাকা। সুবর্ণ চেয়ার, প্রাপ্তবয়স্কদের 335 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 225 টাকা। রাজশাহী টু ঠাকুরগাঁওয়ের ভাড়া এফ বার, প্রাপ্তবয়স্কদের 595 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 395 টাকা। সুবর্ণ, প্রাপ্তবয়স্কদের 250 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 165 টাকা। সুবর্ণ চেয়ার, প্রাপ্তবয়স্কদের 300 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 200 টাকা। রাজশাহী টু দিনাজপুরের ভাড়া এফ বার্থ, প্রাপ্তবয়স্কদের 480 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 320 টাকা। সুবর্ণ, প্রাপ্তবয়স্কদের 200 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 135 টাকা। সুবর্ণ চেয়ার, প্রাপ্তবয়স্কদের 240 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 160 টাকা। রাজশাহী টু জয়পুরহাটের ভাড়া সুবর্ণ, প্রাপ্তবয়স্কদের 130 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 90 টাকা। সুবর্ণ চেয়ার, প্রাপ্তবয়স্কদের 155 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 105 টাকা। রাজশাহী টু নাটোরের ভাড়া সুবর্ণ, প্রাপ্তবয়স্কদের 60 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 40 টাকা। সুবর্ণ চেয়ার, প্রাপ্তবয়স্কদের 75 টাকা, অপ্রাপ্তবয়স্কদের 50 টাকা। ট্রেন সম্পর্কে আরও জানতে চান তবে একটি কমেন্ট করুন। বাংলাদেশের ট্রেনের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।